যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বকবৃদ্ধির সমস্যা, সিওপিডি আছে, তাদেরকে কিন্তু মাইটস থেকে একটু সতর্ক থাকতেই হবে। যেরকম আপনি হয়তো 5 বছরেও বালিশটা, আপনার শোয়ার যে বালিশ যেখানে আপনি মাথা রাখেন সেটা হয়তো ধোয়া হয় নাই, এটা আপনাকে মাসে একবার ধুয়ে ফেলতে হবে। কোন সময়টা, যেই সময়টায় আপনার শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি হয়, আপনাকে 100% খেয়াল রাখতে হবে যে আমার ঘরে কোনো কার্পেটের ভিতরে, কোনো বালিশের ভিতরে, পুরান কাপড়ের ভিতরে, পুরান চাদরের ভিতরে, পুরনো বিছনার ভিতরে যেন কোনো মাইটস না জন্মে, মানে গ্রামে বলে বাংলা ভাষায় ফাকুন্দা যেন না জন্মে, মানে কোনো হ্যাজার্ড যেন না জন্মাইতে পারে। আর ওখানে যেন সূর্যের কিরণ যেখানে ভালোভাবে পৌঁছে যাবে, গরম পানি যেখানে পৌঁছে যাবে, গরম হাওয়া যেখানে পৌঁছে যাবে সেখানে মাইটস হইতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে মাইটস নামক এই কঠিন এবং ছোট্ট একটি পরজীবী জীবাণুর আক্রমণ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আরেকটা হলো যেটা ঘন ঘন প্রস্রাব হয়, বারবার প্রস্রাব হয়, আমরা যেটাকে বলি বহুমূত্র বাংলায়। এই যে বহুমূত্র এবং ডায়াবেটিস মিলিটাস, এই রোগগুলো সাধারণত প্রচলিতভাবে এই রোগগুলো মানুষের খাদ্যাভ্যাসের সাথে জড়িত। ডায়াবেটিস রোগটা শুনতে এখন আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে, সহজ আমরা ইউজ টুও হয়ে গেছি। ডায়াবেটিস আসলে অনেকগুলি রোগের সৃষ্টি করে। যদি ডায়াবেটিস আপনি প্রথম থেকেই আস্তে আস্তে প্রতিরোধ করা না শিখেন,